ফরিদপুরের আলফাডাঙ্গায় অপহরণের 19 দিন পর আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ী হেলাল খানকে উদ্ধার করেছে পুলিশ। এই সময় একটি পিস্তল, 9 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস সহ 4 অপহরণকারীকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জাগোনিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনগত রাতে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আরপাড়া গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান মিয়া জিল্লুর বাড়ি থেকে ব্যবসায়ী হেলাল খানকে উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত 18 জুলাই রাতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করা হয় ব্যবসায়ী হেলাল খানকে। তিনি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের মৃত আলিম খানের ছেলে। শিরগ্রামে একটি সুতার মিল রয়েছে হেলাল খানের।